হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি হ্যালো পার্থ গিটার টেকের এই চ্যানেলে। আজকের যে লেসনটা, বেসিক্যালি লেসন বলবো না, সেটাকে বলবো জাস্ট একটা ভিডিও। যারা গিটার কিনতে চাচ্ছেন, যাদের গিটার নেই, তারা যাতে নিজেরা গিয়ে কিনতে পারেন, চেক করে কি দেখে বুঝবেন যে গিটারটা ভালো বা খারাপ সে সম্পর্কে। বিস্তারিততে যাওয়ার আগে একটু বলে রাখি যে যারা গিটার কিনবে তারা চাইলে কিন্তু আমার এই চ্যানেল থেকে গিটার শিখতে পারেন। এই চ্যানেলে আমি রেগুলার বেসিসে প্রতি সপ্তাহে একটা বা দুইটা করে ভিডিও আপলোড দিই এবং একটা গাইডলাইন মেনটেন করে দিচ্ছে। কাজেই আপনি এই চ্যানেল থেকে আজকের এই ভিডিও দেখে গিটার কিনবেন এবং আশা করছি যে এই চ্যানেল থেকে আপনি শিখতে পারবেন যদি আপনি একটা প্রপার গাইডলাইন ফলো করেন। আর তারপর যদি কোনো প্রয়োজন পড়ে গাইডলাইনের জন্য বা যে কোনো কারণে, সে আপনি আমাকে সরাসরি আমার পেজে ইনবক্স করতে পারেন। আমার যে পেজটি আছে, পেজের লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে আপনার সুবিধার জন্য দিয়ে দেবো। আর পাশাপাশি আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমরা যখন একটা গিটার কিনবো তখন কি কি দেখে বুঝবো যে গিটারটা ভালো কিংবা খারাপ? আচ্ছা, তো প্রথমত এই যে আমার গিটারটা, সেটা হচ্ছে ট্যাঙ্গেলুডের একটা সিরিজের গিটার। এটা যখন কিনতে গিয়েছিলাম তখন যেহেতু একা গিয়েছিলাম, একটু কনফিউশন নিজের ভিতরে কাজ করতো যে আমি আসলে কিনতে যাচ্ছি, একা কিনতে এসেছি, আমি আসলে এটা ভালো পাবো কিনা। তো ট্যাঙ্গেলউডের আমার এই গিটারটা কিনেছি আমি গিটার্স অ্যান্ড গিয়ার থেকে। আমি ডিসক্রিপশন বক্সে তাদের লিঙ্কটি শেয়ার করে দিচ্ছি। তারা হচ্ছে বাংলাদেশে ট্যাঙ্গেলউডের অথেন্টিক ডিলার। যখন আপনি কিনতে যাবেন একটা গিটার, আমি এই পাশ থেকে শুরু করছি, পুরোটা বলছি, তো দেখবেন প্রথমত যে পুরো বডিতে কোনো স্কেচ আছে কিনা বা কোনো ফাটা আছে কিনা বা কোনো মনে হচ্ছে যে এখানে গাম ছুটে গিয়েছে কোনো একটা পার্টে, এরকম কোনো বিষয় আছে কিনা সেটা অবশ্যই খেয়াল করবেন। এটা হচ্ছে প্রথম দেখার বিষয়। এরপর আপনি দেখবেন এই পাশ থেকে যদি আসি, টিউনিং কিস আপনি এগুলো ঘুরাবেন, প্রত্যেকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন যে স্মুথ আছে কিনা, আটকে যাচ্ছে কিনা, ঠিক আছে? এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে টিউনিং কিসটা ওকে। এরপর এই যে নাটটা আছে, নাটটি একটু ধরে দেখবেন যেখানে কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা, অ্যাজ লাইক এখানে ধরছেন বা এই নাটটা উঁচু কিনা বেশি বা একটা এক পাশে উঁচু এক পাশে নিচু, এরকম কিনা বিষয়টা। এরপর ফ্রেটবোর্ড, যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট গিটারের, কারণ আমরা এখানে কিন্তু গিটারগুলো প্লে করে থাকি। আপনি ইন্টারনেটে অনেক ধরনের গিটার পাবেন যেটাকে গিটার লেলি বলে বা এরকম অনেক কিছু নাম দেওয়া হয়, শুধুমাত্র ফ্রেটবোর্ড দেওয়া, ফ্রেটবোর্ড তারা বিক্রি করছে, এরকম অনেক গিটার আছে। কাজেই ফ্রেটবোর্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা দেখার জন্য যেটা করবেন, প্রথমত এখানে দেখবেন যে দুই পাশে এইভাবে একটা হাত ধরে টান দিবেন, দেখবেন যে কোনো বাঁধছে কিনা বা কোনো ধরনের ফ্রেট ভাঙ্গা বা কিছু আছে কিনা এই জিনিসটা। এরপর প্রত্যেকটা এখানে যে ফ্রেট মার্ক করা থাকে, অনেকগুলো মার্ক থাকে একটু উঁচু নিচু অনেকগুলোতে, তো সেটাকে চেক করে দেখবেন যে সবকিছু প্রপারলি আছে কিনা। যখন আপনার হাতে বাঁধবে না তখনই বুঝবেন যে হ্যাঁ এটা ঠিক আছে। আর পাশাপাশি একটু বলে রাখি যে আমি যে বলছি ফ্রেট বোর্ড, ফ্রেট এগুলো কি, এটা হচ্ছে গিটারের একটা পার্টসের নাম নিয়ে আমার একটা ভিডিও আছে, ভিডিওটা আপনার সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সেখান থেকে আপনি প্রথমে দেখে নেবেন যে গিটারের কোন পার্টসের নামগুলো কি, যাতে আপনার এখন লেসনটি বুঝতে সুবিধা হয়। যেহেতু এটা একসাথে দেখাচ্ছি না, যেহেতু লেসনটা বড় হয়ে যেতে পারে তার জন্য, তো তাহলে আমরা এই দুই পাশ দেখলাম, গিটার ফ্রেটবোর্ড দেখলাম। এরপর আমরা যদি আরেকটু পিছনে আসি তখন দেখবো যে গিটার যে পুরো বডিটা, এই বডি হোল হোলটা, হোলের চারপাশটা ঠিক আছে কিনা, প্রপারলি আছে কিনা বা কোনো ভাঙ্গা আছে কিনা এই জিনিসটা। এরপর যে এই ব্রিজ আছে, ব্রিজে একটা জিনিস খেয়াল করবো, এটা হয়তো বা ভিডিওতে এভাবে বোঝানো সম্ভব নয়, তারপরে বলছি। যখন আপনি এভাবে ধরবেন তখন দেখবেন যে এই এই পাশ থেকে একদম লাস্ট মাস লাস্ট প্রান্ত পর্যন্ত একদম সোজা আছে কিনা, অর্থাৎ আমি আমি অর্থাৎ আমি দেখানোর চেষ্টা করছি একদম এই পুরো ফ্রেট বোর্ডটা এই পাশ থেকে ও পাশ, অর্থাৎ এই যে পুরো নেকটা আছে এটা ঠিক আছে কিনা, হয়তো বা ভিডিওতে ওইভাবে বোঝা যাবে না, তারপরে বলছি। সেটা হচ্ছে এখান থেকে এখানে যদি আপনি এক পাশ থেকে চোখ দিয়ে তাকান দেখবেন একদম সোজা কিনা, যদি সোজা থাকে তাহলে আপনি বুঝতে হবে যে এটা ঠিক আছে, যদি না থাকে তাহলে সেটা আপনাকে অ্যালাইন করে নিতে হবে। আপনি যে সপ্তাহে কিনবেন তাকে বলবেন, উনি আশা করি আপনাকে অ্যালাইন করে দিবেন। এরপর দেখবেন যে এই যে আমাদের ফ্রেট বোর্ডটা আছে, ফ্রেট বোর্ড থেকে গিটারের স্ট্রিংগুলোর দূরত্ব অনেক বেশি কিনা। আমার গিটারের স্ট্রিংগুলো দেখুন অত্যন্ত লাগানো লাগানো, সো এটা হচ্ছে একটা ভালো গিটারের বৈশিষ্ট্য যে খুব
লাগানো লাগানো থাকবে, ঠিক আছে? আমি বুঝতে পারছি না যে ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু সামনাসামনি এই জিনিসগুলো চেক করে নেবেন তাহলেই হবে। এরপর ইকুয়ালাইজারের ব্যাপারটা বলি, ইকুয়ালাইজার যদি থাকে সেটা তো আপনি অবশ্যই যে সপ্তাহে কিনছেন সেখানে আপনি আউটপুট দিয়ে অবশ্যই চেক করে নেবেন যে কোনো ধরনের নয়েজি সাউন্ড আছে কিনা। নয়েজি থাকলে বুঝবেন যে ইকুয়ালাইজার প্রবলেম আছে, যেগুলো ভালো ইকুয়ালাইজার সেখানে কোনো নয়েজ থাকে না। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি গিটারের বডি দেখে চেনার উপায়। আরেকটা ভাবে বলি, সেটা হচ্ছে নর্মাল ট্রিক্স একটা অনেকেই বলে থাকেন, সো যার কারণে বলছি, কিন্তু এটা কোনো স্বতঃসিদ্ধ নিয়ম নেই। এই যে হোলটা যখন আপনি এভাবে একটা স্ট্রোক করবেন, তখন একটা রিভার বা গুম গুম একটা সাউন্ড করবে একটা, অর্থাৎ সাউন্ডটা ছড়িয়ে যাবে এরকম একটা ব্যাপার। সো এটা থাকলে নাকি অনেকে বলে যে গিটারের সাউন্ড অনেক লাউড হবে, সো এটা আপনি চেক করে নিতে পারেন, ঠিক আছে? তো এটা হচ্ছে গিটারের পার্টস দেখে চেনার উপায়, যারা নতুন কিনবে এবং যারা গিটার বাজাতে পারেন না তাদের জন্য। তবে আমি বেস্ট একটা সাজেশন দিব, সেটা হচ্ছে যখন আপনি কিনতে যাবেন সাথে কোনো আপনার বন্ধু বা কাউকে নিয়ে যাবেন যিনি গিটার সম্পর্কে জানেন, গিটার বাজাতে পারেন। তাহলে যখন উনি যাবেন, উনি কিন্তু গিটারের কেনার সময় বাজিয়েও দেখতে পারবেন। যদি আপনার সাথে আপনার বন্ধু যান, উনি তো সব কিছু দেখে আপনাকে গিটারটা কিনে দিচ্ছেন, কিন্তু যদি আপনি একা যান গিটার শেখার জন্য, গিটার কিনতে যাচ্ছেন, তখন তো আপনি গিটার বাজাতে পারছেন না। তখন আপনি সব কিপারকে বলবেন উনি যাতে কিছু লেসন আছে বা কিছু কি বলে পার্ট আছে, সেগমেন্ট আছে, সেগুলো যাতে আপনাকে বাজিয়ে শোনায়। যেমন ধরুন একটা প্লাকিন বাজাতে বললেন, প্লাকিন হচ্ছে এগুলোকে প্লাকিন বলা হয়। প্লাকিন বলা হয়। আপনি জাস্ট বাজাতে বললেন, সাউন্ডটা যদি আপনার কাছে মনে হয় যে খুব শ্রুতি মতো লাগছে এটা, তাহলে ওকে। তারপর আপনি তাকে কর্ডিং বাজাতে বলবেন, যদি মনে হয় যে ঠিক আছে সাউন্ড আমার কাছে ভালো লাগছে তাহলে এটা ওকে। এরপর রিফ বাজাতে বলবেন, রিফ বাজাতে অবশ্যই বলবেন, কারণ রিফটাতে আপনি বুঝতে পারবেন যে লো পার্টের সাউন্ডটা কতটা আছে। সাপোজ ফর এক্সাম্পল, সো এইটাকে রিফ বলা হয়ে থাকে। তারপর সো এটা হচ্ছে কাইন্ড অফ লিড টাইপের বা লিক্স টাইপের কিছু একটা ব্যাপার। তো এটা আপনি বাজাতে বলবেন, যেহেতু আপনি প্রথমত বডি পার্টস গুলো দেখছেন সবকিছু ওকে, এরপর এই সাউন্ড গুলো যদি শুনে মনে হয় যে আপনার কাছে যে ইটস গুড, সাউন্ডস গুড মনে হচ্ছে, তাহলে আপনি গিটারটা নিতে পারেন। সো গিটার কেনার আগে প্রথমত বডি পার্টস দেখবেন, তারপর গিটারটা যে দোকান থেকে কিনছেন তাকে বলবেন যাতে বাজে আপনাকে শোনায়। তো এই দুটো কম্বিনেশন মিলে আপনার কাছে যেটা মনে হয় ভালো সেটা আপনি কিনে ফেলবেন। আর পাশাপাশি আমি খুব দ্রুত সময়ের ভিতরে গিটারের রিভিউ নিয়ে আমি আসছি, বিভিন্ন গিটার বা ইউকুলেলের রিভিউ নিয়ে আসছি, সেগুলো আপনি দেখতে পারেন, গিটার প্রাইসগুলো সম্পর্কে জানতে পারেন। সেগুলো জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাকে সাপোর্ট করুন যাতে আমি রেগুলার বেসিসে আরও বেশি বেশি ভিডিও আপলোড দিতে পারি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনার কাছে খুবই ভালো লেগেছে। যারা দেখছেন এবং দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।